প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে শুরু হচ্ছে রপ্তানি পণ্যের কন্টেইনার স্ক্যানিং কার্যক্রম। বসানো হয়েছে দুটি স্ক্যানার। এর উদ্বোধন করে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে, তেজস্ক্রিয় ও ঝুঁকিপূর্ণ পণ্যের রপ্তানি ঠেকাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। প্রায় 86 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হলো রপ্তানি পণ্য পরীক্ষায় দুটি অত্যাধুনিক স্ক্যানার। বন্দরের দুটি গেটে বসানো হয়েছে এই স্ক্যানারগুলো। এতদিন আমদানি পণ্য স্ক্যানিংয়ের সুবিধা থাকলেও রপ্তানি পণ্যের স্ক্যানিং ব্যবস্থা না থাকায় হাজার কোটি টাকা পাচার করেছে অসাধু রপ্তানিকারকরা। অভিযোগ রয়েছে, পণ্য রপ্তানি না করেও বিপুল অঙ্কের সরকারি প্রণোদনা হাতিয়ে নিয়েছে কেউ কেউ। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এসব স্ক্যানার দিয়ে তেজস্ক্রিয় বা বিপজ্জনক পণ্য নির্ণয় করা যাবে সহজেই। ডুয়েল এনার্জি ও উভয় দিকে স্ক্যান করতে সক্ষম হওয়ায় ঘন্টায় 150টি কন্টেইনার পরীক্ষা করতে পারবে এই দুটি স্ক্যানার। গোয়েন্দা সংস্থার সদস্য যারা আছেন তারা সবাই মিলে এই স্ক্যানারের যে মনিটরিং সিস্টেম সেটাকে তারা ফলো করে একটা সঠিক সুন্দরভাবে দ্রুত দেওয়ার সময় যেন পণ্যগুলো আমাদের জাহাজে আমরা দিতে পারি এবং বিদেশে চলে যেতে পারে তার একটা ব্যবস্থা ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। পণ্যের ক্ষেত্রে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে কথাবার্তা বলা হয়তো যে রপ্তানির ক্ষেত্রে সেগুলো কিন্তু এখন আর হবে না। 17টি বন্দর আমাদের চালু আছে, এগুলোতে আমরা স্ক্যানার আমরা বসাবো এবং হচ্ছে মংলা এবং পায়রা যেটা নতুন পায়রাতে সব জায়গায় আমাদের এই ধরনের সিস্টেম আমাদের চালু থাকবে, জবাবদিহিতা থাকবে। স্ক্যানারগুলো পরিচালনা করবে চট্টগ্রাম কাস্টমস। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সঠিক প্রয়োগ নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্ক্যানিং যখন অল গেটে হবে তখন এই যে অরেকশন করাপশন এটা বন্ধ হয়ে যাবে এবং আমি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনে মনে করি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা প্রতিটা গেটে এটাকে ইমপ্লিমেন্টেশন করা প্রয়োজন। বিশ্বের শীর্ষ 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম আর দক্ষতার দিক থেকে অবস্থান 22তম। ISPS কোডের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরে বসানো হলো এই ধরনের দুটি অত্যাধুনিক স্ক্যানার। এর মাধ্যমে রপ্তানি বাণিজ্যে মিথ্যে ঘোষণা, ওভার কিংবা আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে রাজস্ব ফাঁকি, মানি লন্ডারিং ও রপ্তানি প্রণোদনা, আত্মসাতের মতো ঘটনা প্রতিরোধে এই ধরনের স্ক্যানার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা।